গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও আগে থেকে অনেকটা ভালো আছি। দীর্ঘ চার দিন পর আবার ব্লগ শ্যুট করছি। লাস্ট ব্লগ শ্যুট করেছিলাম শুক্রবার দিন রাত্রিবেলা। শনিবার দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। শনিবার দিন সন্ধ্যে থেকেই আমি ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ি। এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, আমি ভাবতেই পারিনি যে আবারও মানে চার দিনের মাথায় ব্লগ শ্যুট করতে পারবো। তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও গল্প আড্ডা হবে। আর কি বলতো, ব্লগিংটা করতে করতে এখন এমন হয়ে গেছে না, এটা এখন একটা আমার নেশা হয়ে গেছে। মানে দীর্ঘদিন এটা বন্ধ থাকবে, এটাই ভিতরে ভিতরে আমাকে আরও বেশি অসুস্থ করে তুলছিল। কাজের মধ্যে থাকলে না মন খুব ভালো থাকে, আর যত নেগেটিভিটি সব দূরে সরিয়ে রাখতে পারি, একটা এনার্জেটিক মাইন্ড নিয়ে সমস্ত কিছু করতে পারি। তো কিন্তু আমার যা পরিস্থিতি ছিল তাতে করে সংসারের কাজ তো দূরের কথা, আমার নিত্য প্রয়োজনীয় কাজগুলোও আমি করতে পারছিলাম না। মানে ডান হাতের ব্যথা মানে বুঝতেই পারছো, আর ঠিক জয়েন্টে ব্যথাটা হচ্ছিলো। আর ডান দিকের পুরো কাঁধ থেকে ডান দিকের হাত মানে পুরো একদম, এমনকি আঙুলগুলো পর্যন্ত আর কি, মানে সেই ঝিঝি ধরলে যেরকম হয় না, ঠিক ওরকম হচ্ছিলো। মানে কী যে গেছে না, দুটো দিন, মেনলি দুটো দিন, শনি আর রবি, এই দুটো দিন ভীষণ কষ্ট গেছে। শনিবার সন্ধ্যে থেকে আর কি পুরো রবিবার দিনটা, সোমবার দিন তো তোমাদেরকে তো আমি কমিউনিটি পোস্টে জানিয়েছি যে সোমবার দিন আমি ফিজিওথেরাপিস্টের কাছে গেছিলাম। তো ফিজিওথেরাপি করাতে অনেকটা আর কি ব্যথাটা কমেছিল, এবং যে প্রবলেমটা হচ্ছিল তো সেই প্রবলেমটা অনেকটাই কমেছে। তো আস্তে আস্তে এখন অনেকটাই বেটার আছি। আজকে বৃহস্পতিবার ভিডিওটার ভয়েস দিচ্ছি। তো আজকেও আমি গেছিলাম হসপিটালে, ফিজিওথেরাপি করে এসেছি। তো কয়েকটা সেশন আছে, তো ওইগুলো কন্টিনিউ করতে হবে। তো ডক্টর বললেন যে এটা নাকি ডিহাইড্রেশনের থেকে এখন বেশিরভাগ মানুষেরই হচ্ছে এই সমস্যাটা। তো জানি না কি কারণ, কি করে মানে হঠাৎ করে এরকম হলো, মানে এরকমটা হওয়ার কথা ছিল না, মানে কি থেকে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যা হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো অনেকদিন পর আজকে আবার ব্লগটা শ্যুট করছি। সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে তোমাদের সাথে প্রতিদিনের ব্লগ যেরকমভাবে আমি শেয়ার করি সেরকমভাবেই শেয়ার করব। তো সেই মতনই চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে। এতদিন পর তোমাদের সাথে কথা বলতে বলতে এটাই শেয়ার করা হয়নি যে এটা কবিকারের ব্লগ, এটা হচ্ছে 5 জুন বুধবারের ব্লগ। তো সকাল থেকেই আর কি ব্লগটা স্টার্ট করেছিলাম, মোটামুটি 7:30 বাজে তখন থেকে আর কি ব্লগটা স্টার্ট করেছিলাম। একটু লেট করেই ঘুম থেকে উঠেছি, কেন কি বলো তো, রাত্রিবেলা না ঠিকঠাক করে ঘুমোতে পারছি না, যেহেতু আর কি ঘাড় থেকে পিঠ দিয়ে আর কি হাতের সাথেও কানেক্টেড ব্যথাটা হচ্ছে। তো শুলে পরেই আর কি ব্যথাটা আরও বেশি বাড়ে। তো রাত্রিবেলা যতবার এপাশ ওপাশ করি ততবার ঘুম ভেঙে যায়। তো এই করতে গিয়ে ঘুমের প্রচণ্ড ব্যাঘাত ঘটছে কত মানে কিছুদিন ধরে। তো এইসব মিলেই আর কি চলছে দিনগুলো। তোমাদের সাথে অনেক দিন আর কি ব্লগ শেয়ার করা হয়নি, অনেক দিন গল্প করা হয়নি। তো সব মনের কথাগুলো এক এক করে শেয়ার করছি, তোমরা প্লিজ বোর হয়ে যেও না, তোমরাও আমার পরিবারের অংশ, তাই তোমাদের সাথে শেয়ার করে মনটাকে একটু হালকা করি এই আর কি। এতদিন তো ঠিকঠাক করে রান্নাবান্না কিছুই করতে পারিনি, রান্নাবান্না তো দূরের কথা, মানে নিত্য প্রয়োজনীয় কাজগুলোও ঠিকঠাক করে করতে পারিনি। হাজব্যান্ডই কোনো রকমে আর কি চালিয়েছে, আর ওর ওপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছিলো। রান্নাবান্না, সংসারের দায়িত্ব, সাথে করে অফিস, সমস্ত কিছু মেনটেন করে না ও প্রচণ্ড পাজল হয়ে যাচ্ছিলো, সবই বুঝতে পারছিলাম। কিন্তু আমি তো ভীষণই অসুস্থ ছিলাম দেখে না, সেটাও মানে ওকে যে হেল্প করবো সেটাও পারছিলাম না। তো সোমবার দিন আর কি ফিজিওথেরাপি করার পর একটু বেটার ফিল করাতে মঙ্গলবার দিন আস্তে আস্তে অল্প কিছু রান্না করেছিলাম। তো মঙ্গলবার রান্নাবান্না করাতে একটু কনফিডেন্স এসছে। তো ভাবলাম যে বুধবার থেকে ব্লগও শেয়ার করব তোমাদের সাথে, আর একটু ভালো করে রান্নাবান্নাও করব। কটা দিন মানে খুবই খাওয়া দাওয়ার অসুবিধা চলেছে আর কি সবারই, শুধু আমার বলে না, বাড়ির সবারই খাওয়া দাওয়া ভীষণ অসুবিধা হয়েছে। তো আজকে সেই জন্যই ভাবলাম যে একটু ভালো করে রান্নাবান্না করি। তাও কিন্তু আমি খুব বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, আর কুঁদরি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, আর ভাত এই রান্না করেছিলাম। সিম্পল রান্না কিন্তু একটু আর কি রান্নাটা করেছিলাম যাতে সবাই খেতে পারে ভালোভাবে। আর কি বলতো, আমি কাজ মানে ফেলে রেখে না বেশিক্ষণ শুয়ে বসে থাকতে পারি না, আমার এটা খুব বাজে অভ্যাস বলতে পারো। মানে কাজ দেখলে পরে হাত পা ইসপিস করতে থাকে যে কতক্ষণ ওই কাজটা আমি কমপ্লিট করব, ভীষণ অস্বস্তি হয়। মানে শুয়ে বসে থাকাটা আমার দ্বারা হয় না। তো হাজব্যান্ড করছিল কোনো রকমে,
তো যেটা একটা মহিলা পারে সেটা তো একটা পুরুষ মানুষ অত গুছিয়ে পারে না। জাস্ট প্রয়োজনটুকু মিটছিল এই আর কি। কিন্তু আমার তো ভীষণ অস্বস্তি হচ্ছিলো যে নিজের কাজটা নিজের হাতে যতক্ষণ না গুছিয়ে করছিলাম ভালো লাগছিল না। আর তোমরা আমার ব্লগ এতদিন ধরে দেখে বুঝতেই পেরেছো যে আমি নিজের কাজটা নিজের মতন করে গুছিয়ে করতে ভালোবাসি। কেউ করে দিলে না ওটা আমার ঠিক ভালো লাগে না, মানে একটু খুঁতখুঁতে বলতে পারবো এই বিষয়ে। তো সেই জন্যই আর কি আর শুয়ে বসে থাকতে পারলাম না। আর তাছাড়াও কি বলতো, যেটা তোমাদের সাথে ব্লগে প্রথমে বলছিলাম যে ব্লগটা এখন আমার নেশা হয়ে গেছে। তো এতদিন ব্লগিং বন্ধ রেখে না মানে ভীষণ অস্বস্তি কাজ করছিলো। আমি বললাম যে ঠিক আছে, টুকটাক ঘরের কাজগুলো যখন করবই তো সেগুলোকে ফ্রেমবন্দি করে তোমাদের সাথে ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করা যাক। আসলে কি বলতো বন্ধুরা, জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, একজন গৃহিণী হিসেবে যে দায় দায়িত্বগুলো আমার উপর রয়েছে সেগুলো কোনো পরিস্থিতিতেই তো আমি এড়িয়ে যেতে পারি না। তো এইসব কাজগুলো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তো সেই দায়িত্বগুলো নিজের হাতে পালন না করতে পারলে একদমই ভালো লাগে না। হ্যাঁ, একটু কিছুদিন অসুস্থ ছিলাম, তো সেই কারণে কটা দিন গ্যাপ পড়ে গেছে। আবার একটু একটু করলে পরে ঠিক সমস্ত কিছু আবার আগের মতো করে সাজিয়ে গুছিয়ে উঠতে পারবো, ম্যানেজ করে নিতে পারবো। তো সেই জন্যই আর কি ছোট্ট ছোট্ট প্রয়াস শুরু করলাম আজকে থেকে। তো এইসব জায়গাটা না প্রচণ্ড আর কি তেলচিটে হয়ে গেছিলো, আর নুন হলুদ যেহেতু থাকে, নুন হলুদ এখান থেকে নেওয়া হয়েছে আর নুন হলুদ নিচে পড়েছে, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, দেখতে খুব বাজে লাগছিলো। তো ভাবলাম যে আস্তে আস্তে এগুলোকে সরিয়ে সরিয়ে মুছে ফেলি, শুধু জাস্ট ওপরের তাকটাই ক্লিন করব, নিচের কিছু ধরবো না, নিচেরগুলো আবার অন্য আরেক দিন ক্লিন করব। তো এখন ঠিকই করে নিচেই অল্প অল্প করে কাজ করব, খুব বেশি লোড নিয়ে কাজ করব না। হাজবেন্ড খুব বকাবকি করেছে শরীরটা খারাপ হওয়ার পরে, কারণ ও খুব ভালো মতনই জানে যে আমি একটু লোড নিয়ে কাজ বেশি করি, আর যার ফলে কি আমার শরীরটা বেশি খারাপ করে, মানে এইসব ব্যথা বেদনাগুলো আমি বেশি পাই। বছরে দু তিনবার তো এরকম লেগেই আছে, ফার্নিচার এদিক ওদিক করি দেখে অনেক চোট ঠোট খাই, কিন্তু কি করবো বলো, এগুলো তো আমার নেশা, মানে ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে। তো সেই জন্য হাজবেন্ড বলেছে খুব বেশি লোড নিয়ে কাজ করবে না, অল্প অল্প করে কাজ করবে, যেটুকু না করলে নয় সেটুকুই করবে, আর নিজের রেস্টের দিকটাও মাথায় রাখতে হবে। তো দেখো আমার কিন্তু এই তাকটা ভালো মতন পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে সিনেমেকের জারগুলো দেখলে, এগুলো কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম, তোমাদের সাথে মেলার ব্লগে যেখানে আর কি মেলার শপিংটা শেয়ার করেছিলাম সেখানে এগুলো শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি এগুলো সেই শপিং ব্লগটার পরে আর কি কিনেছিলাম, লাস্টের দিকে মানে ভাঙা মেলার সময় কিনেছিলাম, তো সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো প্রায় দিনই করবো করবো ভাবি, কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যখন মুছছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, মানে একটু অন্যরকম টাইপের না বলো, দেখতে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। আমি অ্যাকচুয়ালি গেছিলাম মুরাক্কাম ডিজাইনের যে আর কি জারগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে সেইগুলো কিনতে, বাট এটা দেখলাম একদম ইউনিক, ওই ডিজাইনটা সব জায়গাতেই আর কি বিক্রি হচ্ছিলো, বাট এই ডিজাইনটা একদম অন্যরকম ছিল, তো সেই জন্য এইটাই নিয়েছিলাম। তো কিছু রাখা হয়নি, জাস্ট সাজিয়ে রেখেছি। আমার এরকম রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, রান্নাঘরেই দেখবে বেশিরভাগ সময়টা কাটে। তো সেই জায়গাটা, যেই জায়গায় তুমি সবসময় থাকবে, মানে দিনের বেশিরভাগ সময়টা যেই জায়গায় কাটাবে সেই জায়গাটা তোমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখাটাই বেটার বলে আমার মনে হয়। আমি তো সেটাই করি আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করি। আমার মনে হয় বেশিরভাগ গৃহিণীরাই সেভাবেই আর কি সাজিয়ে গুছিয়ে রাখো, যার যতটুকু আছে ততটুকু দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখো। তো যাই হোক, দেখো বকবক করতে করতে কিন্তু আমার রান্নাঘর পুরো ক্লিন করে এখানে আমার সোফাটাও সুন্দর করে একটু ঝেড়ে গুছিয়ে নিলাম, আর এই মানি প্ল্যান্টের গাছটাতেও দেখছি একদম জল নেই, তো জলটাও দিয়ে দিলাম। আসলে কি বলো তো, গৃহিণীরা একটু অসুস্থ হলেই না বাড়ির যে প্রাণটা সেটাই কেমন যেন কি বলবো ঝিমিয়ে পড়ে, সেই মানে এনার্জিটা থাকে না বাড়ির মধ্যে। তো আবার আস্তে আস্তে সেই এনার্জিটাকে বাড়ির ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো এখানে দু তিনটে জলের বোতল খালি হয়েছিল, তো জলগুলো ভরে রেখে দিলাম, পরের দিন রান্না করতে লাগবে। আর তোমাদেরকে যেটা আমি ব্লগের শুরুতেই বলছিলাম যে ডক্টর বলেছে যে আমার ডিহাইড্রেশনের থেকে এই প্রবলেমটা হয়েছে, কিন্তু ডিহাইড্রেশনটা কী করে হয়েছে আমি নিজেও জানি না, আমি কিন্তু প্রপার জল খাই। হতেও পারে কারণ আমি সকালবেলা বেশিরভাগ সময় না ব্রেকফাস্টটা স্কিপ করে ফেলি, তো সেই কারণেও হতে পারে ব্রেকফাস্টটা ঠিকঠাক করে করি না, জল সেই সময় হয়তো সকালের দিকটা খুব অল্প খাওয়া হয়ে যায়, সেই কারণে হয়তো, জানি না কী কারণে হয়েছে, একমাত্র ডক্টরই জানেন। তো ডক্টর বলেছে বেশি করে ঠান্ডা জাতীয় জিনিস খেতে, জলটা সাফিসিয়েন্ট খেতে, তো সেই জন্যই আর কি গ্লুকন ডি করে ফ্রিজে রেখে দিলাম। টুকটাক ঘরে কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে স্নানে যাওয়ার আগে গ্লুকন ডিটা খাবো, তারপর স্নানে যাবো।
তো গ্লুকন ডি বানিয়ে ফ্রিজে রেখে ডাইনিংটা একটুখানি মুছে নিলাম। পুরো ঘর কিন্তু হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে, বলেছে বেশি লোডের কাজ করতে না, কিন্তু এতগুলো কাজ যদি জানে আমি করেছি তাহলে খুব বকা দেবে, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, ভালো লাগে না গো বিশ্বাস করো, মানে কাজ দেখলে না মনে হয় কি এটার পর এটা করি এটার পর এটা করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। সংসার জীবন তো 5 বছরের হয়ে গেল, তো করে করে না একটা অভ্যাস হয়ে গেছে, মানে ভালো লাগে না। নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখবো, সব কিছু পরিপাটি থাকবে, পারফেক্ট থাকবে, এটা মানে পারফেকশনটা আমার খুব ভালো লাগে। এটাই হচ্ছে আমার ব্যাড হ্যাবিট বলতে পারো কি গুড হ্যাবিট বলতে পারো। তো সেটার জন্য অনেক সাফারও করতে হয় আমাকে শরীর দিয়ে। জীবনে সব কিছু পারফেক্ট হয় না, তবে যতটুকু পারি চেষ্টা করি সব কিছু পারফেক্ট করে সাজিয়ে গুছিয়ে রাখার, এবং যতদিন পারবো সেই জিনিসটাকে বজায় রাখার চেষ্টাও করে যাব। তো সকালবেলা দেখেছো বেশ কিছু জামাকাপড় মেলে দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি কী বলো তো, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমাদের এখানে কয়দিন ধরেই চলছে, তো আর তার মধ্যে শরীরটাও ভালো ছিল না, তো অনেক কটা নাইটি জমিয়েছিলাম, কাচিনি ধুইনি, তো সেইগুলোকেই আর কি মঙ্গলবার দিন রান্নাবান্না করে উঠে না গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, তো আর কি বনু আর আমি দুজনে মিলেই আস্তে আস্তে ওটা ধুয়ে দিয়েছিলাম। তো একটু বেলা হয়ে গেছিলো, জাস্ট জলটা ঝরেছে, তারপর ঘরের মধ্যেই মেলে দিয়েছিলাম, তো একটু রোদ খাওয়ানোর জন্য সকালবেলা বাইরে দিয়েছিলাম। তো সেইগুলোকে একদম ভাজ করে রেখে দিলাম, কারণ ওগুলো না আলনার মধ্যে রেখে দিলে পরে ভাজ করবো করে করে আর করা হয়ে উঠবে না, তো একবারে ভাজ করে রেখে দিলাম। তারপরে এখন দেখো বসেছি গ্লুকন ডি খেতে, তো গ্লুকন ডিটা খেয়ে তারপরে চলে যাবো স্নান করতে। ঘরের কাজকর্ম করার পাশাপাশি আর কোথাও যদি শান্তি খুঁজে পাই সেটা হচ্ছে ঠাকুর ঘর। তো বহুদিন হয়ে গেল ঠাকুর ঘরেও ঢোকা হয়নি, ঠাকুর পুজো দেওয়া হয়নি, ঠাকুরের সামনে একটু বসে সময় কাটানো হয়নি, তো মনটা ভীষণ অস্থির হয়েছিল। তো আজকে বোনকে বলেই দিয়েছিলাম যে পুজোটা আমিই করব। হ্যাঁ, সব কিছু একা হাতে ম্যানেজ করতে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু এই শান্তির কাছে সেই কষ্টটা কিছু মনেই হবে না। তো সত্যিই তাই, একটু কষ্ট হচ্ছিলো, হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো, একটার পর একটা কাজ কন্টিনিউয়াসলি করে যাচ্ছিলাম, তো একটু কষ্ট তো অবশ্যই হচ্ছিলো, একদম মানে মিথ্যে বলবো না। কিন্তু কী বলো তো, মানে যখন পুজোটা কমপ্লিট করে ঠাকুরের সামনে বসে একটু সময় কাটাচ্ছিলাম, এত মনে শান্তি লাগছিলো না কি বলবো, সমস্ত ক্লান্তি অসুস্থতা যেন কোথায় গায়েব হয়ে গেছিলো, ভীষণ ভালো লাগছিলো ঠাকুরের সামনে বসে থাকতে। তো গোলুকে অনেকদিন পর নিজের হাতে স্নান টান করিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম, দিয়ে এবার সব ঠাকুরদেরকেও ভালো করে পুজো দিয়ে নেব। আর চন্দন বেটেছিলাম, তো কিছুটা বেঁচে গেছিলো, তো সেই চন্দনটা আর কি ফুলের মধ্যে ছড়িয়ে দিলাম। আর সেদিন ছিল হচ্ছে ফলহারিণী অমাবস্যা, তো হাজবেন্ডকে বলেছিলাম যে সকালবেলা গিয়ে ফল নিয়ে আসতে, তো ঘরের সমস্ত কাজকর্ম করার পর না ওর হাতে আর টাইম ছিল না একদমই, আর উঠতে উঠতে লেট হয়ে গেছিলো, তো যেই কারণে ও আর বাজারে গিয়ে ফল আনতে পারিনি, তো ফল ফুল এগুলো নিয়ে আসতে বলেছিলাম। তো বাড়ির যে ফুল ছিল আর কি, মানে যে কটা ফুল বাড়ির গাছে হয়েছে সেই ফুল, আর সামনের দোকান থেকে একটু লাড্ডু এনে দিয়েছিলো, তো ওই দিয়েই পুজো দিয়েছি। ওর ওপর ভীষণ প্রেশার পড়ে যাচ্ছে, তোমাদেরকে তো বলছি সমস্ত দিক ম্যানেজ ওকে একা করতে হচ্ছে, তো সেই জন্য খুব একটা বেশি প্রেশার দিইনি, জাস্ট একটু লাড্ডু দিয়েই আর কি ঠাকুরকে ভোগ দিলাম। আর এবার আমি বজরংবলীর বইটা পড়ে নিয়ে ঠাকুরদের আরতি করে নেব, তাহলেই আমার আজকের মতো পুজো দেওয়া কমপ্লিট হয়। পুজো সেরে দেখলাম ঠাকুরের বেশ কিছু জিনিসপত্র আর কি বারণ তো ছিল, যেমন নকুলদানা মিশ্রি কাজু কিশমিশ এগুলো, তো সেগুলোকে কৌটোতে রিফিলিং করে নিচ্ছি। আর এর সাথে সাথেই চলো তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর কমেন্টও শেয়ার করি। আমি যখন অসুস্থ ছিলাম তখন কমিউনিটি পোস্ট করেছিলাম, তো সেই কমিউনিটি পোস্টে জলি দিদিভাই কমেন্ট করেছিলে যে আমি কি ভীষণ টেনশান করি কি না, তো সত্যি গো দিদিভাই আমি ভীষণ টেনশান করি, তো টেনশনের কারণে অনেক রকম সমস্যা হতে পারে আমি জানি, কিন্তু টেনশন এমন একটা জিনিস না কন্ট্রোল করা যায় না গো, সত্যি বলতে ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো তুমিও বলেছো তোমারও সেম প্রবলেম আমার মতন, তো এটা কি করব বলো, কিছুভাবেই আর কি কন্ট্রোল করতে পারি না। মাম্পিস ফ্যামিলি থেকে মাম্পি কমেন্ট করেছিল যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, একদম চিন্তা করো না। একদম গো, তোমাদের মতন সুন্দর সুন্দর পরিবারের সদস্য থাকলে আমার চিন্তা করার কোনো কারণ আছে বলো? তোমরা এত শুভাকাঙ্ক্ষী রয়েছো আমার, আমি অসুস্থ কী করে থাকি দীর্ঘদিন বলো? আর তোমার ব্লগও আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে গো, রাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর কি দিদিভাই, তুমি তো আমাকে পার্সোনালি মেসেজ করে আমার অসুস্থতার খবর নিয়েছো,
জানি না ইউটিউব থেকে আরও বড় কিছু অ্যাচিভ করতে পারবো কি না, তবে এইটুকু বলতে পারি তোমাদের মতো ভালোবাসার কিছু মানুষদের পেয়েছি। আমার পরিবারের পরেও একটা এক্সটেন্ডেড ফ্যামিলি পেয়েছি, যেই ফ্যামিলির মানুষগুলো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এসেছে এবং আগামীতেও ভালোবাসা দিয়ে যাবে। ভাবেই পাশে থেকো সকলে। দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম আর এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।